ম্যান সিটির কাছে পাত্তাই পেল না বায়ার্ন মিউনিক। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ, জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাত্তাই পায়নি আরেক জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিক। জার্মানির ক্লাবটিকে রীতিমতো নাকানি চোবানি খাওয়ালো পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ইতিহাস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির জয় 3-0 গোলের ব্যবধানে। শুরু থেকে বায়ার্ন মিউনিক ম্যাচে আধিপত্য বিস্তার শুরু করে। তাদের সে আধিপত্য বজায় ছিল কেবল বল দখল ও পাসের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে তথা আক্রমণ ও অন টার্গেট শটের হিসাবে ম্যান সিটি এগিয়েছিল যোজন যোজন। বায়ার্নের বল দখলের হার 56%, যেখানে ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে সংখ্যাটা কেবল 44%। তবে ম্যান সিটির 9টি অন টার্গেট শটের বিপরীতে বায়ার্নের অন টার্গেট শট ছিল 4টি। নিজেদের মাঠে এমনিতেই আত্মবিশ্বাসে এগিয়েছিল ম্যান সিটি, যার ফলস্বরূপ আর্লিং হল্যান্ডের সুযোগ মিসের পর 27 মিনিটে এগিয়ে যায় তারা। বার্নার্দো সিলভার অ্যাসিস্ট থেকে এ সময় গোল করেন রদ্রি। ডিবক্সের বাইরে থেকে বাঁ পায়ে জোরালো শটে চোখ ধাঁধানো একটি গোল করেন এই স্পেনের তারকা, যার কারণে প্রথমার্ধেই 1-0 গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতি থেকে ফেরার পর 10 মিনিটে দুবার সিটিজেনদের বাঁচান দলটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। এরপর আবার কঠিন পরীক্ষা দেন বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমের। 70 মিনিটে আর দেয়াল হয়ে দাঁড়াতে পারেননি তিনি। ম্যান সিটির হয়ে এ সময় গোল করেন সিলভা, অ্যাসিস্টের খাতায় নাম লেখান হল্যান্ড। ম্যান সিটির শেষ গোলটি আসে হল্যান্ডের পা থেকে। 76 মিনিটে তার করা এ গোলে সহায়তা করেন জন স্টোনস, ফলে 3-0 গোলে স্বস্তির জয় নিশ্চিত করে স্বাগতিক দল। অ্যালিয়ান্স অ্যারিনায় দুদলের ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 এপ্রিল। অপরদিকে কালকে রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেনফিকাকে পরাজিত করার মাধ্যমে সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে রেখেছে ইন্টার মিলান। বেনফিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 2-0 গোলে জয় পেয়েছে ইন্টার মিলান, ফলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল তারা। দ্বিতীয় লেগে অন্তত ড্র কিংবা 1-0 গোলে হারলেও সেমি নিশ্চিত হবে তাদের। মঙ্গলবার নিজেদের মাঠে 16 মিনিটের মাথায় লিড নেওয়ার সুযোগ এসেছিল বেনফিকার সামনে। বক্সের ভেতর থেকে রাফা সিলভার পাস সরাসরি চলে যায় ইন্টার মিলান গোলরক্ষক আন্দ্রে উনানার হাতে। দুদলের মধ্যে প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি হয়েছিল ওই একটি, তাতে গোলশূন্য প্রথমার্ধ নিয়ে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে দুদলই আক্রমণের ধার বাড়াতে থাকে, ফলস্বরূপ 51 মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। বাস্তনির পাস থেকে এ সময় ইন্টারের হয়ে গোল করেন নিকোলো বারেলা। প্রায় তার 10 মিনিট পর একাদশে 3টি বদল আনে তারা। 66 মিনিটে গোলের সুযোগ মিস করে ইটালির ক্লাবটি। কিছুক্ষণ পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি, তবে 80 মিনিটে ইন্টার পেনাল্টি পেলে রোমেলো লুকাকু সহজ শটে জালভেদ করেন। অতিরিক্ত সময়ে গোলের দারুণ উপলক্ষ পেয়েছিল বেনফিকা, কিন্তু গনকালো র্যামোসের শট সরাসরি ওনানার গ্লাভস বরাবর গেলে হতাশ হতে হয় পর্তুগালের ক্লাবটিকে। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। দুদলের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 এপ্রিল।